সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। মোহনপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সরস্বতীপল্লী এলাকায় বিজেপির হোর্ডিং ব্যানার ও পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এটা বিজেপির গোষ্ঠীকুন্দল। টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে এসেছিল টিটাগড় থানার পুলিশ। সরস্বতীপল্লীর অভিযোগে আমাদের কিছু বক্তব্য নেই, ওদেরকে দেখুন, ওদের মধ্যে নিজেদের ঝগড়া, নব্য আদি এই সমস্ত ঝগড়া, সারা ব্যারাকপুর পার্লামেন্ট জুড়ে এটাই ঝগড়া চলছে।